আজ এই মঞ্চে দেখবেন পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের নাটক পোড়ামাটি। নাটকটা রচনা করেছেন বাবুল বিশ্বাস, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় আছেন ডক্টর আইরিন পারভিন লোপা। মেরে ফেলেছে, চোখ মুখ উল্টে পড়ে আছে। গুড, আর মাত্র ছজন, মানে 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 আর ছ রাত্রি, তারপর সব শেষ। এসব আর ভালো লাগে না। যদি এখানকার সব জীবন শেষ হতো একসাথে, তবে কতই না মধুর হতো জীবন একসাথে একসঙ্গে। কিন্তু জানি এটা হবে না, এটাই তো ওদের খেলা, আমাদের মরণ। তাই দেখতে হবে, সব দেখতে হবে। প্রার্থনা করি আমি যেন হই তৃতীয়। তোমার কথা শেষ হয়েছে আপাতত? আরে আরে, জামালকে হয়তো ওরা মেরে ফেলেছে। তাতে আমি কি করব? তুমি যাও, তুমি যাও। প্রতিদিন ভোরে একটি করে মৃত্যুর সংবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি প্রতিদিন একটি করে মরণের পতাকা বয়ে বেড়াও? তোমার মানে সকাল সকাল সকল সময় ভর করে কেন কেন খুঁজে পাও মৃত্যুকে? আমার মরণ হয় না কেন কেন? হয়ে যাচ্ছে সব। সম্ভবত মরে গিয়ে ওই ওই ঈশ্বরের সাথে কথা বলছে। প্লিজ, তুমি কি বেঁচে আছো না মরে গেছো? তুমি কথা বলছো না কেন? উফ,
কেউ কি মেরে ফেলেছে? একটি সুতার অস্ত্র অথবা ওই ধরনের একটা কিছু নিয়ে হত্যা করছে একের পর এক। আমরা এখানে কে আছি যে এমন নিষ্ঠুর সূচিতে? এক এক করে দুজন হলো, এরপর কে? তুমি? না না, আমি না, আমি না, আমি না, আমি না, আমি না, না 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 না, অন্য কেউ? না না, কে কে কে? কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কেউ কথা বলছো না কেন? ধরে নাও, ধরে নাও, আজ রাত আমি মরবো। না না, বিশ্বাস করো, না না না, বিশ্বাস করো, এটি একটি জীবন্ত সত্যি কথা। এক কাজ করলে কেমন হয় বলো তো? এসো এসো, আমরা গোল হয়ে বসে প্রার্থনা করি, যারা গেছে তাদের জন্যে আর যারা বেঁচে আছে তাদের জন্যে। এই এই আসো না কেন, আসো, প্রার্থনা করি। যারা বেঁচে আছে তাদের জন্যে প্রার্থনা করে লাভ নেই ভাই, কারণ তাদের মরতেই হবে। এখন এখন অবশ্য এর জন্য প্রার্থনা করা যায় যে আমরা আমরা কে আগে মরবো, কে পড়ে। আমি অবশ্য তোমাদের সবার আগে মরতে চাই, আমার এইসব আর ভালো লাগে না। চুপ করো। আচ্ছা, সকল মৃত্যুই তো বিষাদের, তাই না? সে যে পক্ষেরই হোক না কেন, তাহলে কাজ করলে কেমন হয়? ধরো ধরো, আমাদের মৃত্যুকে যদি আমরা একটা উৎসবের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো মৃত্যুকে নিয়ে এত ভয় পেতে হবে না। রাশেদ মরে গেছে, তোমাদের কি কারো বিশ্বাস হয় না? দুজন গেল, অথবা ধরো অথবা ধরো আজ আমি মারা যাচ্ছি, তাহলে কাজ করলে কেমন হয়? তোমরা সবাই মিলে আমার জানাজাটা পড়ো। আমি 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 এখানটায় বসে দেখি, এক মজার বিষয় হবে, তাই না? অথবা ধরো অথবা ধরো আমার জানাজাটা আমি আগেই পড়ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রহমান, আল্লাহ রহমান, কে কে? কয়েকদিন ধরে ওরা এমন করে, আর কি আশ্চর্য! আমরা সবাই আমরা সবাই তখন ভয় অথবা যে কোনো কারণেই হোক এক হয়ে যায়, একসাথে এক জায়গায় চলে যায়। তখন মনে হয় তখন মনে হয় যদি মরি তো একসাথে এক জায়গায় গিয়ে মরব, তাতে দুঃখ নেই। কিন্তু ওই আওয়াজ, ওই আওয়াজ বন্ধ হয়ে গেলে আমরা হয়ে পড়ি বিষাক্ত, বিভীষিকাময়, সন্দেহপ্রবণ এক জাতি। ওই যে গত রাতে যে চলে গেছে, সেও কিন্তু গত সকালে এক হয়ে ওদের গুলির আওয়াজের নীরব প্রতিবাদ জানিয়েছিল। আর আজ কোথায়
কোথায়? কোথায়? কি আশ্চর্য, বাইরের যুদ্ধে আমরা ঐক্য, আর ভেতরের যুদ্ধে কুমার কত বিচ্ছিন্ন। আমাদের মাঝে আমি হয়ে গিয়ে আছি যে মৃত্যুর অভিশাপ হয়ে বাঁচার স্বপ্ন দেখছে, অথবা আমি নিজেও দেখছি, অথচ জানি না, অথচ জানি না কে মেরেছে শরীফ, কে কে মেরেছে রাশেদ কে। আমি দেখেছি,